নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যোগা সাপোর্ট। আজকে আমরা নার্ভের বিভিন্ন অসুখ নিরাময়ের তিনটা প্রাণায়াম করব। ভারতে প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি মানুষ নার্ভের বিভিন্ন অসুখে ভোগেন। এই তিনটা প্রাণায়াম প্রতিদিন করতে পারলে নার্ভের যে কোনো অসুখ চিরতরে দূর হবে। কি কি প্রাণায়াম চলুন দেখে নিই। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। প্রথমেই আমরা শুরু করব কপালভাতি দিয়ে। কপালভাতি করার জন্য প্রথমে পদ্মাসন বা সুখাসনে বসুন, তারপর দুই হাতের মধ্যমা আর বুড়ো আঙুল এইভাবে বায়ু মুদ্রায় নিয়ে দুই হাঁটুর উপর রাখুন। তারপর চোখ বন্ধ করে নাক দিয়ে জোরে জোরে শ্বাস ত্যাগ করুন। এইভাবে প্রতি সেকেন্ডে 1 থেকে 2 বার শ্বাস ত্যাগ করুন এবং কন্টিনিউ করতে থাকুন। শ্বাস ত্যাগ করার সময় মুখ বন্ধ রাখবেন এবং শুধুমাত্র নাক দিয়েই জোরে জোরে শ্বাস ত্যাগ করবেন। আর প্রতিবার শ্বাস ত্যাগের সময় পেট যতটা সম্ভব ভেতরের দিকে ঢোকাবেন। এইভাবে কপালভাতি রিপিট করতে থাকুন অন্তত 300 থেকে 500 বার। নার্ভের অসুখে কপালভাতি খুবই উপকারী একটা ব্যায়াম। কপালভাতি করলে সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ভালোভাবে রক্ত সঞ্চালন হয়। এছাড়াও বায়ু থেকে আমরা যে অক্সিজেন নিই, সেই অক্সিজেন সারা শরীরে ভালোভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে নার্ভের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। নেক্সট প্রাণায়াম আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্য প্রথমে বাঁ হাতের তর্জনী আর বুড়ো আঙুল এইভাবে চেপে জ্ঞান মুদ্রায় হাতটাকে বাঁ হাঁটুর ওপর রাখুন এইভাবে। তারপর ডান হাত দিয়ে ডান নাক এইভাবে চেপে বানান দিয়ে বুক ভরে শ্বাস নিন চোখ বন্ধ করে। পুরোপুরি শ্বাস গ্রহণের পর বানান চেপে টান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। পুরোপুরি শ্বাস ত্যাগ করার পর আবার ডান নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন। তারপর আবার ডান নাক চেপে বাঁ নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন ধীরে ধীরে। তারপর আবার বাঁ নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন। এবং বাঁ নাক চেপে ডান নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন। এইভাবে রিপিট করতে থাকুন অন্তত 50 থেকে 100 বার। যে নাক দিয়ে শ্বাস ত্যাগ করলেন সে নাক দিয়ে আবার শ্বাস গ্রহণ করুন। শ্বাস ত্যাগের সময় অত্যন্ত ধীর গতিতে শ্বাস ত্যাগ করুন। লাস্ট আমরা করবো ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম করার জন্য প্রথমে দুই হাতের বুড়ো আঙুল দুটো নিয়ে কান দুটোকে চেপে বন্ধ করুন। তারপর তর্জনী দুটো রাখুন কপালে আর বাকি তিনটে আঙুল দিয়ে দু চোখ এইভাবে ঢেকে বন্ধ করুন। তারপর নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন। পুরোপুরি শ্বাস গ্রহণের পর মুখ বন্ধ রেখে ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ করুন।
আবার নাক দিয়ে শ্বাস নিন। পুরোপুরি শ্বাস গ্রহণের পর আবার ভ্রমণের গুঞ্জনের মতো আওয়াজ করুন। এইভাবে করতে থাকুন অন্তত 5 থেকে 10 বার। ভ্রামরী প্রাণায়াম বলে চোখ বন্ধ অবস্থাতেই আমরা করব উদ্গীত প্রাণায়াম। মাথার উপর দু হাত নমস্কার মুদ্রায় রেখে নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন। এরপর মুখ দিয়ে ওম উচ্চারণ করুন। ও এইভাবে করতে থাকুন অন্তত 3 বার। তিন থেকে 5 বার উদ্গীত প্রাণায়ামের পর আমরা করব ধ্যান কিছুক্ষণ। খুব ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন আর নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন। ধ্যান প্রাণায়াম শেষ হলে আবার দু হাত মাথায় নিয়ে ওম প্রাণায়াম করব আমরা। এরপরে দু হাত ভালোভাবে ঘষে গরম করে দু হাতের উষ্ণতাটাকে চোখে কানে গলায় চারদিকে লাগান। এইভাবে শেষ হলো ভ্রামরী প্রাণায়াম। এইভাবে প্রতিদিন 1 ঘন্টা ধরে এই 3টে প্রাণায়াম করতে পারলে নার্ভের যে কোনো ধরনের অসুখ চিরতরে নির্মূল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। নমস্কার। আরো নতুন নতুন যোগাসন প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি।